চতুর্দশীর রাতেই উদ্বোধন হলো দিনহাটা গোসানী রোড বিবেকানন্দ পল্লীর নেতাজি সংঘের কালীপুজো প্যান্ডেলের। শনিবার সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে প্যান্ডেলের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, পৌরসভার কাউন্সিলর সমীর সাহা, কাউন্সিলর বাবলু সাহা, বিশিষ্ট ব্যক্তিত্ব বিশুধর প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, এই অনুষ্ঠানগুলি যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে সমাজে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সঙ্গে যেন কেউ জড়িয়ে না পড়েন। যারা সমাজের ক্ষতি করেন, যারা রাজ্যের ও দেশের ক্ষতি করেন, তাদের মা কালী বধ করেন। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দিনহাটা পৌরসভা নানানভাবে মানুষের জন্য কাজ করে চলছে, আপনারা পৌরসভাকে সহযোগিতা করুন। বর্তমানে সরকার মানুষের জন্য যে কাজ শুরু করেছে, আপনারা সেই সরকারের পাশে থাকুন। এদিন প্রদীপ ও ফিতা কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মন্ত্রী উদয়ন গুহ। প্রতিমার মূর্তি উন্মোচন করেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। অনুষ্ঠানের এলাকায় বহু সাধারণ মানুষও অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমরা তো মানে এখন একটা সময় কালী পুজোর একটা ধুমধাম হতো, তারপরে তখন দুর্গাপুজো একটু ডাউন ছিল, এখন দুর্গাপুজোটা বড় হচ্ছে, জমজমাট হচ্ছে। সেই তুলনায় শ্যামা পুজোর দিনটা একটু কম হয় বা তার জাঁকজমকটা কম হয়, কিন্তু যারা করেন তাদের নিশ্চয়ই আমরা উৎসাহিত করব যে আপনারা করুন, ভালোভাবে করুন, আমরা আপনাদের পাশে আসি। এবং দিনহাটার মানুষের কাছে আবেদন করব যে আপনারা এই উৎসব, এটাও তো একটা আমাদের বড় উৎসব, সেই উৎসবে সবাই সামিল হন, শান্তিতে এই উৎসব পালন করুন। এবং বাজির কথা যেটা আমি বললাম, যে বাজি ফাটাবার ক্ষেত্রে আমাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি। আশা করব যে আগামী কয়েকটা দিন এইখানে এপাড়ার বাসিন্দাদের নানাভাবে আনন্দ দেবেন এই ক্লাবের সদস্যরা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কাল যেমন পুজো হবে, দীপাবলি হবে, অঙ্কন প্রতিযোগিতা সহ নানা রকম অনুষ্ঠান নিশ্চয়ই কয়েকদিন ধরে হবে, আপনারা সেই অনুষ্ঠানগুলোতে সামিল হবেন, আনন্দ করবেন, অন্যকে আনন্দ করতে সুবিধে করে দেবেন। এবং যেহেতু দীপাবলি, আমাদের একটা রেওয়াজ আছে যে বাজি ফাটানো, কিন্তু আমরা বারবার বলছি যে এবার একেবারে সুপ্রিম কোর্টের থেকে একটা অর্ডার হয়েছে যে গ্রিন বাজি, অর্থাৎ যে বাজির একেবারে বেঁধে দেওয়া আছে কতটুকু আওয়াজ হবে, তার দূষণ কতটা হবে, সেই বাজিটাই ফাটাতে বলা হয়েছে। তার জন্য আলাদা করে একটা বাজি বাজার সরকারের পক্ষ থেকে দেবদারু তলায়, হর্তুকি তলায় করা হয়েছে। আপনারা প্রয়োজনে সেখান থেকে সরকার অনুমোদিত যে বাজি, সেই বাজি সংগ্রহ করতে পারবেন। আপনারা আনন্দ করুন আমরা চাই, এবং ক্লাবের সদস্যদের কাছে আবেদন করব যাতে সুষ্ঠু শান্তিতে এই অনুষ্ঠানগুলো চলে, সেদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। নানা রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলোতে যাতে আমরা জড়িয়ে না পড়ি সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমি মায়েদের কাছে আবেদন করব যে আমাদের তো মা আছেন সামনে, তার পুজো আমাদের হবে, মা দুর্গতি না আসেনি, তিনি হয়তো অনেক যারা সমাজের ক্ষতি করেন, যারা আমাদের রাজ্যের ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, তাদের হত্যা করে সুস্থ সমাজ করবার ক্ষেত্রে মা কালী এগিয়ে আসেন। আমাদের মায়েরাও লক্ষ্য রাখবেন কাকে বধ করব আর কাকে রাখব, এই ভাবনাটা কিন্তু আমাদের সবার মধ্যে রাখতে হবে। আমরা যাকে বধ করবার দরকার তাকে বধ না করে, যাকে টিকিয়ে রাখবার দরকার তাকে যদি বধ করি, সমাজটা ভালো হবে না, সেই দিকে কিন্তু আমাদের সবাইকে নজর রাখতে হবে। আমি আশা করব যে আপনারা আগামী দিন এই এলাকাকে সুস্থভাবে গড়ে তুলবার ক্ষেত্রে সবাই মিলে এগিয়ে আসবেন, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং আমাদের দিনাটা, এই দিনাটার একটা পরম্পরা আছে, দিনাটার একটা কৃষ্টি আছে, আমরা এত বড় দুর্গাপুজো করেছি, আমাদের দুর্গাপুজোগুলো জেলার যে পুজোর সেরা সেরা হয়েছে, সারা উত্তরবঙ্গের মানুষ পুজো দেখতে এখানে আসছেন, পরবর্তীকালে জেলায় যে কার্নিভাল হয়েছে সেই কার্নিভালেও আমাদের দিনহাটার অধিকাংশ পুজো কমিটি যারা
অংশগ্রহণ করেছিল তারা কুচবিহারের পুজো কমিটিগুলোকে হারিয়ে দিয়ে তারা পুরস্কার নিয়ে এসেছেন দিনহাটা এটা আমাদের সবার একটা গৌরবের ব্যাপার অর্থাৎ আমরা দিনহাটা আমরা একটা মহকুমা শহরের বাসিন্দা আমরা যে কারো থেকে পিছিয়ে নেই আমরা যে জেলা শহরের থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেই সেটা আমরা সবাই গর্ব করে বলতে পারি সেই গর্বটা আমাদের টিকিয়ে রাখতে হবে সেই অহংকারটা আমাদের টিকিয়ে রাখতে হবে আমরা আমাদের